बुक दरफर माझे माझे जर पेटाई बुटपाट करे डाक्तारी मते खाटी बांगलाते प्रेमेर बेरामे तोमाय दरे बुक दरफर माझे माझे जर पेटाई बुटपाट करे डाक्तारी मते खाटी बांगलाते प्रेमेर बेरामे हरे सुंदर बेदर बेला सावर माखे गाई रे हरे सुंदर बेदर बेला सावर माखे गाई रे हरे सुंदर সখী ও বাবা এই গাছের মোতা মধ্যে বসে তোরা জিরে আমি ততক্ষণ পর্যন্ত গাছের মোতা না আমি গো গাছের মোতা না এটা আমি জন্টু জন্টু ও বাবা আমি তোমাকে ডরাও না না ভয় ভয় এত গুনা ফুলা মানুষ যদি 50 গ্রাম করে নেয় দিহাবা আমরা ভয় পাই না হ্যাঁ অন তোমাকে ভয় নাই তারপর মনে কর আমি নু থাকলে তোমাকে একটা সাহস পাবা তুমি হচ্ছে ছেলে মানুষ তাই কি হচ্ছে বয়স তো বেশি না নাবালক পুলাহান পুলা মানুষ লিখি তোমার বয়স কত 95 95 বয়স তারপর তুমি নাবালক আমার রেল কানা তো তাহলে আঙ্গ দাদা আর আমার আঙ্গ বাবা তিনজনে মিলাইয়া আচ্ছা তুমি ছোট হও বড় হও তাও তো ছেলে মানুষ তাই না তাও তোমার এখানে থাকা যাবে না যা চলে যাও আমরা এখানে চান করব কত দাম দেখছি তোমাকে কাপড় চুপর নই বই থাকলো তো একজন মানুষ নাগে নাকি কও কিসের কাপড় চুপর বসে থাকবো তুমি তুমি চান করো আমার দাম নই বই থেই তুমি কি এখানে যাবে জামগা যাও যাও চলে যাও একটা কথা কইছি যাই ও জন আইছে দেন না হ্যাঁ মনে আমি রিয়েল গাড়ি চড়ে গেতাছি চাই নাকি যাও যাও চলে যাও আই লাভ ইউ টু তুমি কি যাবে এখান থেকে নাকি আই হেট ইউ টু এটা কোনটা কইছি আরে এটা কোনটা কইলা মারে কে আগে তাই তো ভালো চাল সখী এবার 200 সালে চলে গেছে এবার দাও মনের মতো করে চান করে নেই না যে গরম পড়েছে না এবার পানিতে নামলে আর উঠবো না তাই না ও বেলার সাবান মাখে গাই রে আহারে সুন্দর বেলা রে বেলা সাবান মাখে গাই রে আহারে সুন্দর
এই গাছের মোতা মধ্যে বসে তোরা জিরে আমি ততক্ষণ বন্ধ গাছের মোতা না আমি গো গাছের মোতা না এটা আমি জন্তু জন্তু ও বাবা ও বাবা দেখি ছোটটাকে তো আমি এখানে রেখে গেছিলাম হঠাৎ করে আবার কোথায় চলে গেল না একে নিয়ে আর আমি পারি না এর সাথে সাথে থাকলে আমিও পাগল হয়ে যাব গো ও বাবা কোথায় যে গেল বাবা রে আরে ও জন্তুদা ও বাবা এই তুমি কোথায় আমারে খাইছে রে জন্তুদা তুমি কোথায় বেহুলা উগা এই কথা নেই বাথা নেই তুমি এখানে কেন আরে এমনি এমনি এসেছি কি ও মা আমি আমার জন্তুদাই খুঁজে পাচ্ছি না ও মা ও তুমি কি আমার জন্তুদাই দেখেছো আপনি জন্তু এখানে আসেনি হ্যাঁ সেই দুঃখ ভাই রে ও বাবা করিস না এই তো এখানে দুটো সখী আছে ওদের গিয়ে জিজ্ঞেস করি ওগো সখী হ্যালো তোমরা কি আমার জন্য দেখে কা ফসকে না দেখি নাই সত্যি বলছো তো মুখ সাইজ না ব্যাটারি দুর্বল দাও কি বা করে কষ্ট লাগে দেখেছো না আচ্ছা আমার জন্যটাকে দেখেছো তুমি কোথায় নিচে কোথায় নিচে আমার নিচে ভগবান রক্ষা করো এই উঠো এই তুই এখানে কেন হাই হাই কাঁপছিস কেন ওট 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 কি হলো হঠাৎ করে আবার হ্যাঁ আবার চাদরও গায়ে দিয়েছে এই কি হয়েছে খার দুম নিয়ে নই কি হয়েছে লক্ষ্মীন্দর রে বলো আমার মাঞ্জা মধ্যে একটা দুধ এ কেন চুরে দুধ দে মাঞ্জা আবার কি হলো মাঞ্জা খুব ব্যথা করতেছে রে কেন ব্যথা করবে মন নয় আজকে আমার 11 মাস 11 মাস মানে লক্ষ্মীন্দর বলো আমার একটু আলতা শুনু কর আরে আলতা শুনু করব কেন আমার জন্তু বাই কইয়ে কইস না রে কেন কি বলে ডাকবো আমি মন হয় জন্তু বুঝি হই গেছি কি এই কি উল্টাপাল্টা কথা বলছো তুমি জন্তু বুঝে হবে কেন আমার একটু অম্বুরা নি কোথায় কুম্বুরা মহিলা মানুষ আছে হ্যাঁ এই যে এনেছি ওহো চাচিরা মা বইনে রুম কাটতো মা বইনে যাই করে গো আপনারা যদি কেউ আচার কিনে তাহুন একটা আচার হইলেও দেন একটু তেঁতুল থাকলে আপনারা দেন এই এই মিয়া তেঁতুল খাবে কেন এই তেঁতুল খাবে কেন মধুপুরা গাইসা বানর তোর কি মান সম্মান একটু নাই এ আমার মনে হয় আমি মা হতে চলেছি আবার না কি কয় দেখেন তো পুরুষ মানুষ কোন সময় মা হয় আচ্ছা আমি বলছি তুমি মা হতে যাবে কেন তুমি তো ছেলে মানুষ মা হয় তো ওর মতো কন্যারা মহিলারা কুত্তায় কামুটিলে যদি বাচ্চা বেড়া থাকে তাহলে ছেড়িরা শল্য ছাঁচে নিশ্চিত আমার বাচ্চা ভাই কুত্তার মানুষের মতো অনেক তফাত রয়েছে ওরা শুধু বসেছে ওরা তো তোমাকে কামড় দেয়নি আচ্ছা দাদা আমি মামলা করমু খারাও এদিকে আসো কি তোমার মান সম্মান আছে আমারও আছে থাকলো কি ভাই বেকানি শেষ আজকে এত চিল্লা পাল্লা করতেছো কেন তুমি কি মানুষ জানাইতেছে দেখো দেখো এখানে জনগণের অভাব নাই আপুস মীমাংসা করে ফেলাই আপুস ইচ্ছে যে ওই দিকে কি করলা দেখলাম কেরা কেরা আছে আপুস হয়ে যাই আচ্ছা কও কি বা আপুস বাবা কি হব আপুস কি বা করিও বা এই যে হন তুমি যেহেতু আপুস হইতাছো না এই যে ধরো একটা জিলাপি অন্তত দেন পিয়াজি দিচ্ছে আপোষ হইলে তো সব কিছু বাগে দেওয়ার লাগে তাহলে এটা ভাগ দাও পরিতিমনি বাকির নাম ফাঁকি এই শুনো আপোষ যেহেতু হয়ে গেছো এই যে তোমার খরচ পাতি দিলাম হ্যাঁ ও যে মাওনা চিনো মাওনা হসপিটালে যাই আর ডাক্তার দেখে নিও কেউ জানি জানে না আর জানলো সমস্যা নাই আমি অত ভয় পাই না এমপি এলাকার ভাইয়া বুঝছো কি রে এটা কি দিয়েছে হ্যাঁ গাইন পেজ গু খে জোর খা এটা তো হলো গু খা ওই দিচ্ছ না কি কি দে এ টাকার ভিতর আরবি লেখা কেন এটা তো আমাদের দেশের টাকা নয় ও মনে হচ্ছে
তোমাকে এটাই দিয়েছে ডলার চিকিৎসা অঞ্জব হ্যাঁ হ্যাঁ চিকিৎসা এই টাকা নিয়ে তুমি বিদেশও যেতে পারবে হুনুই আমার কিছু হয় নাই তাই ও যে মারলো না হ্যাঁ হিনে জরিমানা নিলাম ও তাই ভালো করছো আচ্ছা জন্ডুদা মনে হয় বেহুলা এখন চলে যাবে হ্যাঁ শুনো ও যদি চলে যায় ওকে যেভাবে হোক আটকানোর ব্যবস্থা করবে হে বেটা আমার কাছে বুদ্ধির খবর রাখ তুই আমার বুদ্ধি নিয়ে এলাকার মানুষে চলে তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে কি করব তাহলে ও যাবার ভাবু না হে বুদ্ধি আমার কাছে আছে সখী আচ্ছা ঠিক আছে আগে তো সেই কখন এসেছি বাড়ি থেকে কারণ মার কাছ থেকে কিছু করার জন্য সময় চেয়েছি নিছি তাই না চল চলে যাই মেয়ে মানছে রে যদি কস কালা মানুষ সুন্দর আবার কি হলো বুক দরফর মাঝে মাঝে জ্বর পেটটাই বুটবাট করে ডাক্তারি মতে খাঁটি বাংলাতে প্রেমের বেরামে তোমায় ধরে বুক দরফর মাঝে মাঝে জ্বর পেটটাই বুটবাট করে ডাক্তারি মতে খাঁটি বাংলাতে প্রেমের বেরামে তোরে ধরে কি গান বলছিস পাগল নাকি পাগল না বেহুলা এটা কিসের গান শুনাইলা এটা বুঝতে পেরেছি গো সমস্যাটা কোথায় শুনো বেহুলা আমার টাকার দিকে তোমাদের লোভ কেন সখি বেহুলা তুমি কি বলতে চাচ্ছো সেটা বলো তুমি খুব সুন্দর তুমি এতটাই সুন্দর বিশ্ববিধাতা তোমাকে এমন ভাবে তৈরি করেছেন হ্যাঁ 68,000 গ্রাম বাংলার মানুষ তোমার জন্য পাগল থাকতেই পারে আর তোমার নাকখানা দেখলে কি মনে হয় জানো কি মনে হয় মনে হয় কৃষ্ণর হাতের বাঁশি গো তাই নাকি আর তোমার চোখ দুটো দেখলে কি মনে হয় জানো কি মনে হয় একেবারে শেখ মুজিবুর সাহেবের কসকসা 20 টাকার নোট তাই হ্যাঁ তুমি কি বলতে চাচ্ছো সেটা বলো আমি বলতে চেয়েছি তোমরা কি কখনো জাদু দেখেছো গো আমি জাদু দেখি না আর এগুলো আমি পছন্দও করি না অবশ্যই তোমরা কি করে জাদু দেখবে জাদু তো দেখে ছেলেরা আর এই জাদুর মধ্যে কতটুকু এই সখি আমি জাদু দেখব জাদু দেখব জাদু দেখব জাদু দেখবি আমরা কিন্তু বেশিক্ষণ জাদু দেখব না না 5 মিনিট হলেই হবে গো তাই হ্যাঁ ঠিক আছে জাদু দেখাও ওই লুকাই বলো আমি যখন বলবো 1 2 3 3 বাড়ি মেরে কলসিটা ভেঙে হালাবি আচ্ছা ঠিক আছে তারপরে দেই যাই কি বকরে আধা ঘন্টা কান বই খেলি আচ্ছা ঠিক আছে তাই করো তুমি কানে কানে কি বলছো বললাম বেহুলা আসলে তোমার রূপের কোনো প্রশংসা নেই একজনে আধা কেজি পেঁয়াজি দিয়েছে তোমাদের রেখে খাবো কি ভাবে এ এটা তো পেঁয়াজি হ্যাঁ সেটাই তো বলেছি Thank you.
खूब बाला काम करछो हले गादा जानी कुन कर क्या ना बुझा तो गादा रही भाई की करे गुरार फिटे नहीं बुझा नहीं जाए मानुष हो भाई তোর মতো সেটা ভালো ভালো মেয়ে নি এটাকে কখনো বোঝাবো না হয় না যারা এটাকে মনে হয় ভালোবাসা যারা মেয়ে মে ছে বুঝাবে না তারা পুরুষ না তারা উরুষ কেন আমার সখী কি ওর ভালো লেগেছে তাই দুইজনের মধ্যে ভাব হয়েছে তার মধ্যে কথা বলছো কেন তাও তো কথা ঠিকই মাপ ধরে আমি করি কে তাই আমি জীবনের নমুনা হ্যাঁ আমি কি করতে জানাস কি করছ তোর মান সম্মান বাঁচাইছি কি করেছো তুই ছেড়ে কুলে নেছিলি না নিয়েছিলাম এই ছেড়ে কুলে ছেড়ে শুদ্ধ দিয়েছি बेहुला चलो कत 95 বয়স বেশি না আমার এলাকা না তো তাহলে আঙ্গ বাবা আঙ্গ দাদা আমার সহ তুমি ছোট হও বড় হও তত ছেলে মানুষ তাই না হ্যাঁ তোমার কাছে থাকা যাবে না ও বুঝলা না মানুষ একজন রাম না তুমি চান করো কাবু চুপড় আমাকে তুমি বইছি তোমার কাছে থাকা যাবে না ও মাই ঠিক ডিস্টার্ব করব ডিস্টার্ব করবে না তুমি যাও দাও কি করে আসে এ ছেড়ে আমার ওজন নষ্ট করে আলেছে ওজন নষ্ট করছে মানে ছিলু ছিনিয়ে ছইলে ছেড়ে এই যে তো ও তো নেশা তাই না মনে কলা খেতে সার দিতেছি তাই নাকি এই যে হুন তোমার একটা কথা কই এই একটু আই গই খেলো ও বউ কথা ক কবে হমু তোমার বাপ সখি এবার মনে হয় মনের মতো করে চান করা যাবে তাই না আচ্ছা কলসিটা ভরে নি তারপর যে গরম পড়েছে তারপর চান করে নেব হ্যাঁ হবে না তাও টিপুরা আই এ মাগি কলসিটা পুরা হয় না সখি তারপর তো হবে না আমি কলসি বুড়াবো নি আর বেশি বাইন্দে কিন্তু নামিস না ঠিক আছে ও বেলা সাবার মা খে গাই রে আরে সুন্দর বেলা রে ও বেলা সাবার মা খে গাই রে আরে সুন্দর বেলা রে
সখি এই গাছের মোতা মধ্যে বসে তোরা জিরাই নি আমি ততক্ষণ মতো কোচিনে পড়ে নি হ্যাঁ দেখি দেখা বইরা হতে নাকি কয় কয় গাছ ছোট দাদা এখানে ছিল হঠাৎ করে আবার কোথায় চলে গেল না এখানে আমি কিছুতেই পারি না বলি ছোট দা সানবন্দর ঘাটে এসেছি ও বাবা মা তো বলে দিয়েছে আসতে দিবে না বাবা রে যতক্ষণ পর্যন্ত থাকবো তুমি আমার সাথেই থাকবে ও রে বাবা কোথায় যে চলে গেল ও বাবা রে আবার বেশি বলে রেগে আমাকে মারতে পারে তাই না স্বীকার কর রে তোকে কলবি হব না একে একে বলে দেখি একে দেখে অনেক শান্ত শিষ্ট মনে হচ্ছে ওগো সখি কি চন্ডদাকে দেখেছো হ্যাঁ কোথায় নিচে কার নিচে আমার নিচে এই ওট দেবাটা এই তুমি ওদের নিচে কি করছো লক্ষিণ্ডরে তুমি তো এবার আমার জাত মারবে।